হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকের বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। তো সকাল সকাল চান করে ঘর, মানে সব কাজ সেরে ঘরের পুজো দিয়ে চলে এসেছি আমার গুরুর মন্দির, মানে আশ্রমে। তো পুজো দিয়ে এই এখন এই যে মন্দির দেখো, পুজো দিয়ে বাতি ধূপ দেখালাম। আমি কোনো অকেশন বা কিছুতে এইখানে আসি, আমার এইখানে পুজো দিলে মনটা শান্তি লাগে। তো বছরের প্রথম দিন যেহেতু আমার গুরুর দর্শন করলাম, গুরুকে পুজো দিয়ে এবার আমার দিনটা শুরু করব। তো ওই জন্যেই সকালবেলায় ছুটে চলে এলাম আমার গুরুর আশ্রমে। এই দেখো, রামকৃষ্ণ সারদামার ছবি, এই ছবি বলি মূর্তি। আর এইখানে দেখো এত গাছ লাগিয়েছে, এত ভালো লাগে না আশ্রমটা? আমি যখনই আসি আশ্রমটা পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর ফুলের সব গাছ, কিছু কিছু গাছ এখানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। দেখো, তাই ওই জন্য তোমাদের সাথে একটুখানি সকালটা একটু শেয়ার করলাম। তো হ্যালো গাইস, সকালের পর আবার এখন এলাম, সারাদিন আর আসা হয়নি। সকালে তোমাদের তো শেয়ার করলাম তোমাদের সাথে যে আমি মঠে গেছিলাম। তো এখন যাচ্ছি 7:20 বাজে, এখন ছেলের সাথে যাচ্ছি নিউ টাউন মেলায়, একটু ঘুরে আসি, ছেলে বলেছিল নিয়ে যাবে। তো দেখো এই যে পুরো আমার লুকটা দেখো, এই যে একটা জিন্স পরেছি, এই গেঞ্জিটা পরেছি, আর এই হাতে এই ছেলের দেওয়া ঘড়িটা পরে নিয়েছি। তো এখন বেরোবো ছেলে আর আমি, তো চলো তোমরাও চলো, তোমাদের সাথে করে নিয়েই যাচ্ছি। তো ভালোই কাটলো আজকের 1 জানুয়ারিটা, আশা করছি তোমাদেরও নিশ্চয়ই আমার মতন ভালো কেটেছে সবাই। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো আমি কি পড়েছি তোমাদের সাথে সেটা দেখালাম, এই যে চলে এসেছি বই মেলা। বুঝতে পারিনি গো এখানে বই মেলা হচ্ছে, নয়তো আসতাম না বই মেলা। ওই বই মেলা দেখতে এত দূর আসা, লেক টাউনে কী সুন্দর ফাংশন হচ্ছিল, মেলা বসেছিল, আমার ছেলে বলল, আমি বুঝতে পারিনি। আমি ভাবলাম মনে হচ্ছে এইখানে বেশি ভালো হবে নিউ টাউনে। তো আমি বললাম চল আগে নিউ টাউনেরটাই দেখে নিই, তারপরে লেক টাউনের মেলাটা দেখবো। ফাংশানও হচ্ছিলো কি ভালো, সব আর্টিস্টরা মনে হয় এসেছিলো। ও বাবা, এসে দেখছি এখানে বই মেলা বসেছে। বই মেলায় বই ছাড়া তো আর কিছু নেই, কিন্তু আমার এই বই মেলা সত্যি কথা বলতে কি কে কি খারাপ ভাবলো, মানে আমার হয়তো খারাপ ভাবতে পারে, কিন্তু আমার সত্যি কথা বলতে কি আমার এই বই মেলায় ঘুরতে ভাল লাগে না। ওই কি, আমি তো অত জ্ঞানীগুণী মানুষ না যে বই পড়বো এ করবো। তো আমি ভেবেছি অন্য কিছুর মেলা না, আমার ছেলেও জানে, ভুল হলো আমার বড় ছেলেকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো, তো এইখানে থাকে তো ও ভালো জানতো। তো দেখো খুব বোর লাগছিলো, ভাবলাম কেন এলাম এতটা দূরে, লেক টাউনের মেলাটাই ছেলে বলছিলো ওইটাতে নেমে গেলে ভালো হতো। তবে এইখানটা একটুখানি মনটা খারাপই হয়ে গেলো এসে, যে এতটা দূর থেকে, আমাদের বাড়ি থেকে তো তাও অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টা লেগেই যায় বাইকে করে একটু জোরে চালালে, আর যদি একটু আস্তে চালানো হয় তো 1.5 ঘন্টা তো লাগেই। তো এতটা দূরে গিয়ে এই একটা বই মেলার জন্য আমার মনটা খারাপ লাগছিলো। তারপর দেখলাম পেছন দিকটা অনেকটা, এই যে এইখানে দেখো মেলা মতন বসেছে, বেশ ভালো দোকানপাট, এই মানে বাচ্চাদের নাকরদোল্লা ঘূর্ণি সব আছে। হ্যাঁ, তো এই জায়গাটা বেশ আবার ভাল লাগলো, কিন্তু ওই জায়গাটা বেশ বই, মানে বই মেলাতেই 1-5টাবার এরকম করেছে। তো এই জায়গাটা এসেও অনেকটাই ভালো লাগলো। তো দেখো তারপর আবার এইখান থেকে সেন্ট্রাল মল, এটা সেন্ট্রাল মলেরই পাশে। তো ছেলেকে বললাম চল বাবু সেন্ট্রাল মলে চল,
বলে আমার বড় ছেলেকে আবার এখানে দাঁড়িয়ে ফোন করলাম, ও বলল বইমেলা তো উঠে গেছে, তুমি আমাকে আগে ফোন করতে পারতে। তো বললো তুমি দাঁড়াও মা আমি আসছি। তো এই ছেলে আমাকে বললাম, ছোট ছেলে আমায় বলছে মা তুমি কি খাবে বলো। হ্যাঁ আমি বললাম যে রাতে আর কি খাবো, কিছু কিনে নিয়েই চল বাড়িতে। তো দেখো কি ভাল লাগছে জায়গাটা, এবার আমি সেন্ট্রাল মলে যাচ্ছি। সামনে সেন্ট্রাল মল, তো এলাম যখন একটুখানি ঘুরে আসি, দেখো ভেতরটা কী সুন্দর সাজানো, খুব সুন্দর সুন্দর জিনিস, কিন্তু জিনিসগুলো খুব মানে এক্সপেন্সিভ জিনিস, খুব দামি। মানে যেই কুর্তিগুলো আমরা রঙ্গোলিতে কিনি কত কমে, সেই কুর্তিগুলোর দাম অনেক বেশি, অনেকটাই দাম এখানে বেশি। আর আমি কিছু আর নিলাম নাই, যে ছেলে বলছে আমি মা ওপরে যাচ্ছি, ও ওপরে যাচ্ছে আর আমি এই সিঁড়িতে উঠতে পারি না, এখন কোথায় খুঁজবে, ওই জন্য বলে যে মা তুমি থাকো আমি ওপর থেকে ঘুরে আসি বলে এগিয়ে ও যাচ্ছে ওপরে। আর আমি এদিকে নিচে খানিকটা ঘুরলাম, ঘুরে আমার তখন ছেলে ফোন করলো, বড় ছেলে বলছে মা কোথায়, আমি এরম বললাম, তারপরে ও এলো। জিনিসগুলো দেখো এত সুন্দর সুন্দর জিনিস এখানে, জুতো থেকে ব্যাগ থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিসগুলোর ভালো দাম আছে। খানিকক্ষণ ঘুরে তারপরে বাইরেটা এসে দাঁড়িয়েছিলাম। এই যে দেখো এবার এইখানে একটুখানি দাঁড়িয়েছিল, এই যে দেখো আমার বড় ছেলে প্রথম ক্যামেরার সামনে এলো। এই ভেতরে আমার ছোটো ছেলে রয়েছে, তখনও বেরোয়নি, ও আমার বড় ছেলে ফোন করেছিল মা তুমি কোথায় আছো, আমি বললাম যে আমি এখানে আছি সেন্ট্রাল মলে, তো আমি ওই জন্য বেরিয়ে এলাম। এই যে আবার ছোটোটাও বেরিয়ে এসছে, কাল খুব ভালো লেগেছে বড় ছেলেটা আমার নিয়ে, খানিকক্ষণ ঘুরলো এখানে নিউ টাউনের গলিগালার রাস্তাগুলো যেগুলো চিনি না। ও যেখানে থাকে ফ্ল্যাট থেকে একদম কাছেই, যে বড় ছেলের সাথে দেখো ওই বাইকে করে আমার ঘোরাচ্ছে আর বলছে মা এইখানে ফ্ল্যাট নেব, ওইখানে দেখেছি, এরকম সব বলছে। আর ঘুরছি খুব, কাল মনের আনন্দে ঘুরেছি ছোট ছেলে বড় ছেলে দুজনের সাথে, এত ভালো লেগেছে না তোমাদেরকে কি বলবো, বছরের খুব ভালো লেগেছে দিনটা আমার। তো এই যে ছোট ছেলে দেখো না বাইকে যেতে যেতে আমরা গল্প করছি আর পরিবেশটা এত ভালো না। তো ওইখানে বলছে যে মা এখানে আমাকে বলছে যে আমি চলে আসবো একসাথে থাকবো এখানে, তো দেখি দেখা যাক কী হয় না হয়, সবটাই তো তোমরা দেখতে পাবে, কোনো সময় যদি কোথাও যাই তোমরা তো নিশ্চয়ই দেখতে পাবে। আর এই যে বাড়ি চলে এলাম, কত রাত হয়ে গেছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আবার এই যে বিরিয়ানি নিয়ে এলাম, মটন রয়েছে কিন্তু আর এবেলা আর খাবো না বিরিয়ানি, আর ভিডিও করা হয়নি, ব্যাগের ভিতরে ফোন ছিল বলে আর ভিডিও করিনি। তাই এই যে দেখো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে এই যে বিরিয়ানি, দুটো বিরিয়ানি ছেলের আমার আর ওর বাবার রুমালি রুটি আর চাপ নিয়ে এলাম। এই রাতে এবার খাওয়া হবে, ওর বাবা খাবে নাকি জানি না। তো এবার খাবো, কতটা রাত, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে দেখো 11টা, এই দেখো আছে 11টার সময় ঘরে এলাম, কত রাত হয়ে গেছে, খুব মজা লাগলো ঘুরে। তো ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে,
আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, পরবর্তী ভিডিও আমি ছাড়লেই তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন বাই, গুড নাইট।